হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে জিত বিগত 6-7 বছর ধরে যেরকম ধরনের কাজ করেছে, আগামী দিনে আমরা তার মধ্যে একটা পরিবর্তন দেখব। জিত যেরকমভাবে নিজের প্রোডাকশন হাউসে পার্টিকুলার কিছু পরিচালকের সাথে কাজ করতো, সেখানে খুব বড় পরিচালক থাকতো না, এবং সেই ছবিগুলো, বেশিরভাগ মেইনস্ট্রিম ছবি জিতের প্রোডাকশন থেকে যেগুলো এসেছে রিসেন্ট ইয়ার্সে, সেই ছবিগুলো কিন্তু সাকসেসফুল ভেঞ্চার হয়নি বেশিরভাগই। কয়েকটা হয়তো সাকসেসফুল হয়েছে, তবে বেশিরভাগই সাকসেসফুল হয়নি। তার লাস্ট রিলিজ মানুষ, সেটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ ভার্ডিক্টটি পেয়েছে। তো জিৎ আজ তাকের এক অনুষ্ঠানে স্টেটমেন্ট দিয়েছেন যে জিতের কাছে বহু ছবির অফার বহুদিন ধরেই এসেছে, এবার সেগুলো জিৎ করবে, তবে সেই ছবিগুলোই জিৎ করবে যেখানে জিৎ হিরো বা প্রোটাগনিস্ট হবে। এবং এই যে ছবিগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই জিতের প্রোডাকশানের বাইরে। বিগত 6-7 বছরে জিৎ খালি নিজের প্রোডাকশন হাউসেই কাজ করেছে। জিতের প্রোডাকশন হাউস ওপেন হয়েছে অনেক আগে, তবে একটা লম্বা সময় জিৎ বাইরের প্রোডাকশন হাউসে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। এবার জিৎ বাইরের প্রোডাকশন হাউসে কাজ করবে এবং হয়তো নিজের প্রোডাকশন হাউসে কম কাজ করবে। আর জিতের কাছে এরকম বহু অ্যাপ্রোচ রয়েছে, বহু পরিচালক অ্যাপ্রোচ করেছিল, সেগুলো আমরা জিতকে এবার দেখতে পাবো। এবার এখানে আপনারা আগামী দিনে হয়তো বহু প্রোডাকশন হাউসের, বহু ডিরেক্টরের নাম শুনবেন যে জিৎ তাদের সাথে কোলাবরেট করছে, এবং সেগুলো হয়তো কোনো ছবিগুলো আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি বা একদম মাস ফিল্ম যেরকম ধরনের জিত করছে, তার মধ্যেও একটু পরিবর্তন আসতে পারে। অলরেডি বুমারাঙ্গে আপনারা সেই অ্যাপ্রোচটা একটু পরিবর্তন দেখবেন, কিন্তু তারপরে যখন জিত অন্যান্য প্রোডাকশানে কাজ করবে, তার মধ্যে হয়তো কিছু ছবি এমন হবে যেগুলো হয়তো আউট অ্যান্ড আউট মাস ফিল্ম নয়। এবার আগের দিন যখন এই খবরটা শোনা যায় যে জিত অন্য প্রোডাকশানে কাজ করছে, বেঙ্গল টকিজে কাজ করছে, সেই সময় অনেকে, একটা জিনিস আমি দেখি, তারা বলে যে জিত মাস ফিল্ম করতো, জিত মেইন স্ট্রিম ছবি করতো, তার মধ্যে থেকে জিত এই সময় এভাবে পরিবর্তিত কেন হচ্ছে। তো জিতকে ক্রিটিসাইজ করার বা জিতকে নিয়ে এই কথাগুলো বলার কোনো জায়গাই নেই। তার ছবি ভালো হোক খারাপ হোক, ছবি চলুক না চলুক, সে কিন্তু একটা লম্বা সময় ধরে মাস ফিল্ম করার চেষ্টা করেছে। যখন ইন্ডাস্ট্রিতে কেউ করছিল না, সে কিন্তু করার চেষ্টা করেছে। এবার তার ছবিগুলো ফেলিয়ার হোক বা তার ছবিগুলো খারাপ হোক, সে চেষ্টা করেছে। এবং জিতই একমাত্র নায়ক কাম প্রডিউসার যে তার ছবির জন্য 50 দিন ধরেও ছবি শ্যুট করেছে। বাদবাকি কিন্তু আমাদের এখানে যে ডেটগুলো হয় সেগুলো 15 থেকে ম্যাক্সিমাম 20 হয়, এবং যদি একটা মেইন স্ট্রিম ছবি হয় তাহলে 35 থেকে 40 হয়। কোনো ছবির জন্য 55-60 দিন অ্যালট করা হয় না, সেটাও করেছে। এবার সেই ছবিগুলোর আউটকাম কী এসেছে, সেই ছবিগুলো বক্স অফিসে কি খুব ভালো ফলাফল করেছে, করেনি তো। জিতের যে স্টারডম আছে, জিতকে তো সেটা বাঁচিয়ে রাখতে হবে, সেটাকে তো ইউটিলাইজ করতে হবে। কারণ পরপর পরপর যদি ছবি আসে 5টা, তার মধ্যে যদি একটা সাকসেসফুল হয়, তাহলে তো তার নিজেরও দুর্নাম, কাইন্ড অফ সেই গুডউইলটা তো থাকছে না। কিন্তু সেও দেখছে যে বর্তমানে কীরকম ধরনের ছবি ওয়ার্ক করছে, কোন কোন প্রোডাকশন হাউসে ছবি ওয়ার্ক করছে, কোন কোন পরিচালকের ছবি ওয়ার্ক করছে। আপনাদের কী মনে হয়, জিতকে বড় পরিচালকরা অ্যাপ্রোচ করে না? অবশ্যই করে, বাট সে, তারা যেরকম ধরনের স্ক্রিপ্ট তার কাছে নিয়ে যেত, যেরকম ধরনের ক্যারেক্টার নিয়ে যেত, সে সেটা বিশ্বাসই করে না। সে ওই মানে একদম আউট অ্যান্ড আউট মাস হিরো ওরকম ধরনের ক্যারেক্টারই বিশ্বাস করে, যে কারণে সে সেরকম ধরনের ছবি করতো না। কিন্তু কিছু করার নেই, শুধু সেরকম ধরনের ছবি যদি করে যায় সে, তাহলে সেই ছবিগুলো চলছে না, এবং একই টাইপের ক্যারেক্টারে জিতকে বহুদিন ধরে দেখছে, এটা একটা অডিয়েন্সের অবজেকশন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি জিত কিন্তু খুব ভালো একজন পারফর্মার। অন্য প্রোডাকশান হলে আরও একটা ভালো দিক দেখুন, জিতের প্রোডাকশানে যে পরিচালকরা কাজ করতে আসতো, ম্যাক্সিমাম পরিচালকদের প্রথম কাজ হতো, এবং তাদের হয়তো আমরা আগের কাজ দেখেছি, সেই কাজগুলো আমাদের খুব ভালো লাগেনি, বাট ওই কিছু সিলেক্টেড ডিরেক্টর আছে যাদেরকেই জিতের প্রোডাকশানে রিপিট করানো হতো। এবার যেটা হবে অন্য প্রোডাকশানে, যাদের সাথে জিতের প্রিভিয়াসলি কোলাবরেশন হয়নি, তাদের সাথে জিতকে আমরা কোলাবরেট করতে দেখব। ফলে এই যে ভালো ডিরেক্টরের সাথে কাজ করা এবং জিতকে অন্যভাবে প্রেজেন্ট করা, এটা আমরা দেখিনি, এই জিনিসটা অডিয়েন্স পায়নি, সেটা পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। রিসেন্ট ইয়ার্সে আপনারা কোন নায়িকার সাথে জিতের জুটি ভালো পেয়েছেন বলুন তো? যেরকম ভালো ডিরেক্টরের সাথে কাজ করেনি, একইভাবে জিতের সাথে কারো ওই পেয়ারটাই তৈরি হয়নি, যেটা বাদবাকি একটাদের ক্ষেত্রে অল্প অল্প হচ্ছে, আমাদের কেমিস্ট্রি ভালো লাগছে। তো জিৎ আবার হয়তো, আমরা একটা টাইমে যেরকম জিতের সাথে অন্যান্য অ্যাক্ট্রেসদের দারুণভাবে কেমিস্ট্রি দেখেছি, সেটা বাইরের প্রোডাকশানে কাজ করার ফলে দেখতে আমরা পাবো, যেটা আমরা বহুদিন ধরে পাইনি। এবং ফ্লপ হওয়ার পরেও একই অ্যাক্ট্রেসকে রিপিট করা, এই জিনিসপত্রগুলো হয়তো হবে না। তো যেটা আমার মনে হয় এই বাইরের প্রোডাকশানে কাজ করার ফলে, সেটা লাভই হবে। অন্য প্রোডাকশান হাউস হলে জিতকে যেরকম টিপিক্যালভাবে ব্যবহার করা হয়েছে, সেটা এখানে হবে না। এখানে জিতকে অন্য ওয়েতে প্রেজেন্ট করা হতে পারে,
ফলে এই যে পুরো বিষয়টার মধ্যে অডিয়েন্স এক নতুন জিতকে পেতে পারে। আগামী দিনে যদি SVF হোক, উইন্ডোজ প্রোডাকশন হোক, বেঙ্গল টকিজ হোক, সুরিন্দর ফিল্মস হোক, এই প্রোডাকশন হাউসে জিতকে দেখা যায় তাহলে অবাক হবেন না। কারণ বহুবার কিন্তু জিতকে বহু পরিচালক, বহু প্রোডাকশন হাউস অ্যাপ্রোচ করেছে, লম্বা সময় ধরে অ্যাপ্রোচ করেছে, বাট সে ডিনাই করেছে, সে করতে চায়নি। ফাইনালি এবার সে এতগুলো ছবি করার পরে, একই রকম ছবি করার পরে, ছবিগুলোর ফলাফল যেরকম ধরনের হচ্ছে, সে এবার সেখান থেকে মুভ করছে। এবং আমার মনে হয় এটা একটা গ্রেট ডিসিশন, এবং এতে জিতের কেরিয়ারের এক রূপ বদল হবে। এবং এমন কিছু ছবি জিতের প্রোডাকশন হাউস থেকে প্রোডিউস করা হবে যেখানে জিত ফেস হিসেবে সেই ছবিগুলো থাকবে না। যেমন আই কুকুয়াতে আপনারা বোম্বাদাকে দেখতে পেরেছেন, সুইজারল্যান্ডের রুকমিনি এবং আবিরকে দেখতে পেরেছেন, এরকম আরও কিছু ছবি আসবে রিসেন্ট ইয়ার্সে যেখানে কোনোভাবেই জিত নেই, বাট জিত ছবিগুলোর প্রোডিউসার হবে। এবং আপনারা দেখুন বুমারাঙের পরে, জিতের পর কী কী ছবি আসছে, জিতের পরে কার সাথে কোলাবরেট করছে, এটা কিন্তু কারো পরিষ্কার কোনো ধারণা নেই। তার কারণ বুমারাঙের পরে জিত এর আগে যেরকম ধরনের চেঙ্গিস থেকে প্ল্যান করেছিল প্যান ইন্ডিয়া লেভেলে ছবি আনবে, সেই ছবিগুলো ওয়ার্ক করবে, তো সেই কোনোটাই ছবি কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করেনি। ফলত বুমারাঙের পরে জিতের আপকামিং যে ছবির লাইন আপগুলো হবে সেগুলোর মধ্যে আপনারা একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবেন, যেটা আমরা জিতের আগের ছবিগুলো বা আগের অ্যানাউন্সমেন্টে দেখতে পারিনি। ফাইনালি সে এই রিলেশনটা করেছে এবং আগামী দিনে আমরা জিতকে অন্যভাবেই পাবো। আপনাদের কী অপিনিয়ন জানাবেন জানো তো, আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।